बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम सुप्रिय শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর বাংলা এর তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি এর প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা। তো আজকের ক্লাসে আমরা প্রায়োগিক লেখা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব যে প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য, তার মানে প্রায়োগিক লেখা কি, বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে প্রায়োগিক লেখা কি এটা আমরা বুঝে ফেলতে পারবো। এখানে বলা হচ্ছে যেসব বৈশিষ্ট্য থাকলে কোন লেখাকে প্রায়োগিক লেখা বলা যায়, সেই বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে এখানে, এবং লেখা শেষ হয়ে গেলে সহপাঠীর সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করতে বলা হয়েছে। মানে যদি কখনো ভুল হয় এই বৈশিষ্ট্যের মধ্যে তাহলে সহপাঠীদের সাথে আলোচনা করে এই ভুলটা সংশোধন করে করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করো যে এই ভিডিওটা দেন এই ভিডিওটা দেন, ঠিক আছে। এখানে কিন্তু তুমি আমার আইডিতে যদি চলে যাও, ঠিক আছে, আইডির ভিতরে যাবা, এরকম এখানে যে প্লেলিস্ট আছে এখানে কিন্তু সব ক্লাস রয়েছে। দেখো নবম নবম শ্রেণীর এখানে গণিত, তারপরে নবম শ্রেণীর যে স্বাস্থ্য সুরক্ষা, নবম শ্রেণীর সমস্ত ক্লাস কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তুমি এখান থেকে সব ক্লাস গুলো দেখে নিতে পারবে। দেখো নবম শ্রেণীর সব, তারপরে অষ্টম শ্রেণী আছে, সপ্তম শ্রেণী আছে, এগুলো প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে যে তোমার যে ক্লাসটা দরকার তুমি এখান থেকে সেই ক্লাসটা দেখে নিতে পারবা, ঠিক আছে। তো আমরা বৈশিষ্ট্যতে চলে আসলাম। এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য বলতো? এই যে প্রায়োগিক লেখার তিনটা বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে, এখানে আমি চারটা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে যে কোনো তিনটা লিখবা, ঠিক আছে। যেমন দেখো প্রায়োগিক লেখায় বাস্তব জীবনের প্রতিচ্ছবি দেখা যায়। প্রায়োগিক লেখায় বাস্তব জীবনে যা ঘটে সেরকম প্রতিচ্ছবি দেখা যায়। তারপরে দুই নম্বর বৈশিষ্ট্য, এখানে লেখার শর্ত শর্ত কিছু নিয়ম বা পদ্ধতি থাকে, তবে ব্যক্তি প্রয়োজন বা ব্যক্তির ইচ্ছায় এখানে প্রাধান্য পায়। কিছু কিছু নিয়ম বা পদ্ধতি থাকে, তবে ব্যক্তির নিয়মই এখানে প্রাধান্য পায় বেশি। প্রায়োগিক লেখায় ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দের বিষয়টি কিন্তু ফুটে ওঠে। প্রায়োগিক লেখা যদি হয় সেখানে কিন্তু ব্যক্তিগত প্রয়োজন এবং পছন্দের বিষয়টি ফুটে ওঠে। এখানে লেখায় বাস্তব তথ্য উপাত্ত ফুটে ওঠে। এখানে লেখায় কি করে? বাস্তব তথ্য এবং উপাত্ত ফুটে ওঠে। তো এইখানে আমাদের কি করতে হবে? এগুলো লিখতে হবে। এরপরে আমরা একটা ছক দেখতে পাচ্ছি এখানে। এখানে বলা হচ্ছে যে প্রায়োগিক লেখার উদ্দেশ্য কি, প্রায়োগিক লেখার উদ্দেশ্য কি। ষষ্ঠ এবং সপ্তম সপ্তম শ্রেণীতে তোমরা বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখা সম্পর্কে জেনেছি, তাই না? আমরা জেনেছি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বাংলা সম্ভবত চতুর্থ অধ্যায়ে তোমাদের চারদিকে লেখার সাথে পরিচিত হয় এরকম একটা গল্প, মানে একটা অধ্যায় ছিল। সেই অধ্যায়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখা আলোচনা করা ছিল, যেমন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, তারপরে হচ্ছে মোড়ক, বিজ্ঞাপন, লিফলেট, এরকম নোটিশ বোর্ড এরকম ছিল, তাই না? তো এই সবগুলো হচ্ছে প্রায়োগিক লেখা। তো ওই প্রায়োগিক লেখায় এক এক ধরনের প্রায়োগিক লেখা এক এক উদ্দেশ্য ব্যবহার করা হয়। তো এখানে নিচের যে শখটা দেখো, উদ্দেশ্য দেওয়া আছে, এবং এই যে অনুষ্ঠানের খবর জানানো, এইটা এই উদ্দেশ্যে আমাদের কোন কোন প্রায়োগিক লেখা ব্যবহার করা হয়। যেমন এখানে নোটিশ বোর্ড বা দাওয়াত কার্ড এগুলো ব্যবহার করা হয়। প্রচার প্রচারণার জন্য কোন কোন মানে প্রায়োগিক লেখা ব্যবহার করা হয় বা ধরন কেমন হবে। সচেতনতা বাড়ানোর জন্য কোন কোন প্রায়োগিক লেখা ধরন কেমন হবে, ঠিক আছে। তো এইগুলার আমাদের উত্তরটা লিখতে হবে। তো চলো আমরা এর উত্তরে চলে যাই। দেখো এখানে প্রায়োগিক লেখার এটা উত্তর আমি দিয়ে দিয়েছি। দেখো অনুষ্ঠানের খবর জানানো, এটা জানানোর জন্য নোটিশ বোর্ড বা দাওয়াত কার্ডের প্রয়োজন হয়। প্রচার প্রচারণার জন্য কি প্রয়োজন হয়? ব্যানার প্রয়োজন হয়, ফেস্টুন, বিল বোর্ড, এইগুলো প্রয়োজন হয়। ব্যানার, ফেস্টুন, বিল বোর্ড, এটা কেন প্রয়োজন হয়? প্রচার প্রচারণার জন্য। সচেতনতা বাড়াবা, কোনো একটা কোনো কাজে সচেতনতা বাড়াবা, কি কি ব্যবহার করো? লিফলেট, তারপরে পোস্টার, প্লাকার্ড, এগুলো ব্যবহার করতে পারো। পণ্যের বিবরণ, মানে পণ্যটা কেমন, ভালো না মন্দ, ঠিক আছে, এগুলো জানো। বিজ্ঞাপন ব্যবহার করা হয় অথবা মোড়ক ব্যবহার করা হয়। পারস্পরিক যোগাযোগের জন্য চিঠি, আবেদনপত্র, আমন্ত্রণ পত্র, এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা 40 নম্বর যে পেজটা এটা কিন্তু শেষ করে ফেললাম। এখন এখানে একটা প্রায়োগিক লেখার উদাহরণ দেওয়া হয়েছে। তো ভাষণ কিন্তু একটা প্রায়োগিক লেখা। ভাষণ কেন একটা প্রায়োগিক লেখা? এই অধ্যায় শেষে আমরা আলোচনা, মানে এই পরিচ্ছেদের শেষে আলোচনা করব, ঠিক আছে। তো এখন আমরা জানবো প্রায়োগিক লেখা, তার একটা প্রায়োগিক লেখা দেখবো, সেটা হচ্ছে ভাষণ, ঠিক আছে। এই ভাষণটি হচ্ছে 7ই মার্চের ভাষণ, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান যেটা দিয়েছিলেন 7ই মার্চে বিখ্যাত ভাষণ, সেই ভাষণ সম্পর্কে আমরা প্রায়োগিক লেখাটা পড়বো।
ওকে, তো এই প্রায়োগিক লেখাটা লিখেছেন, মানে বলেছেন এখানে, উনি ভাষণ দিয়েছেন আর পরে এগুলোকে লেখা হয়েছে। তো শেখ মুজিবুর রহমান তিনি জন্মগ্রহণ করেন 1920 সালে এবং মৃত্যুবরণ করেন 1975 সালে, ঠিক আছে। একটি এই যে যে ভাষণটা, তার এই ভাষণটাকে মুদ্রিত করা হলো, এখানে দেওয়া হলো, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি এবং বাঙালি জাতির পিতা, ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের জন্য তিনি বহুবার কারাবরণ করেছিলেন। মানে ভাষা আন্দোলন সহ গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন সংগ্রামের জন্য তিনি অনেকবার কারাবরণ করেছিলেন, ঠিক আছে। তার মানে জেলে ধরা হয়েছিল তাকে। 1971 সালের 25শে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, সরি 26শে মার্চে তিনি কি করেছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তার রচিত তিনটি বইয়ের মধ্যে বইয়ের নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচিন, এইগুলো হচ্ছে তার লেখা বই। ভাষণটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মানে বাংলাদেশের সংবিধান থেকে সংকলন করা হয়েছে। এই যে ভাষার আন্দোলন, তার প্রেক্ষাপট হচ্ছে 1969-এর গণঅভ্যুত্থানের ফলে বাংলাদেশের, স্যার, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান ক্ষমতাচ্যুত হয়ে যান। এরপর ক্ষমতা এসে নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু নির্বাচনের ফল অনুযায়ী সরকারের, মানে পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল আওয়ামী লীগ সরকারের, কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ষড়যন্ত্র শুরু করে। সেই ষড়যন্ত্রের প্রতিক্রিয়ায় পূর্ব বাংলার মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়ে। ঘটনার ধারাবাহিকতায় 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান যার নাম সোহরাওয়ার্দী উদ্যানে, প্রায় 10 লাখ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক ভাষণ দেন। 2017 সালের 30শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। তো এখানে আমরা ভাষণটি পড়বো, এবং কোনো কিছু না যদি বুঝে থাকি তাহলে সেগুলো বুঝবো। ভাষণটা শুরু হয়েছে এভাবে, ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম, নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, ন্যাশনাল জাতীয় মানে যে জাতীয় অধিবেশন যেটা, ঠিক আছে, এটা বসবে। আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের করুন ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। মার্শাল ল মানে হচ্ছে সামরিক বাহিনী, ওকে। 1966 সালের 6 দফা আন্দোলনের 7ই জুন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছিল। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বলেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করেছিলাম। দেখা করে, দেখো এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, আমি শুধু বাংলাই নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করেছিলাম। 15ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় অধিবেশনে, মানে পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে, হ্যাঁ, অধিবেশন। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো,
ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমি বললাম যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব, এমন কি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। ভুট্টা সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, হ্যাঁ বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নয়, আরো আলোচনা হবে, তারপরে অন্যান্য নেতাদের সাথে আমরা আলোচনা করলাম, আপনারা আসুন বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে মানে যে যাবে তাকে মেরে ফেলা হবে, যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করে দেওয়া হবে, করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে, তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম যে আমি যাব, ভুট্টা বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য মানে সদস্য পশ্চিম থেকে এখানে আসলেন, তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো, দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করে করার পর এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করুন। আমি বললাম আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল, আপনার ইচ্ছায় আপনার ইচ্ছায় মানে নিজের ইচ্ছায় রাস্তায় বেরিয়ে পড়লো। তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা? আমরা মানে আমার পয়সা দিয়ে মানে আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু মানে সংখ্যাগুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার ইচ্ছা মানে চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। টেলিফোনে আমার সাথে তার কথা হয়। তাকে আমি বললাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরিবের উপরে আমার মানুষের উপরে গুলি করা হয়েছে, তিনি কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন দেখুন বিচার করুন। তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি 10 তারিখ রাউন্ড টেবিল কনফারেন্স করব। আমি তো অনেক আগেই বলে দিয়েছি, কিসের রাউন্ড টেবিল, কার সাথে বসবো, যারা আমার মানুষের বুকে রক্ত নিয়েছে যাদের তাদের সাথে বসবো? হঠাৎ আমার সাথে পরামর্শ না করে 5 ঘন্টার গোপন বৈঠক করে সে যে বক্তৃতা তিনি করেছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন। ভাইরা আমার 25 তারিখ অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই, আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে মানে গোল টেবিলে মানে মুজিব রহমান যোগদান করতে পারবে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমি আমার দাবি মানতে হবে, প্রথমে সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে মানে বাদ দিতে হবে, মার্শাল সামরিক বাহিনী বাদ দিতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত যেতে হবে, ব্যারাকে মানে তাবুতে ফেরত যেতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না, ওকে, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাচারি তারপরে আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, গরিবের যাতে মানে গরিবের যাতে কষ্ট না হয় তাতে আমার মানে যাতে আমরা আমার মানুষ কষ্ট না কষ্ট না করে সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হরতাল কাল থেকে চলবে না, রিক্সা গরুর গাড়ি রেল চলবে লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট সুপ্রিম কোর্ট হাই কোর্ট জজ কোর্ট সেমি গভর্নমেন্ট দপ্তর ওয়াপদা মানে পানির উন্নয়ন যে বোর্ড কোনো কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন, এরপর এরপর যদি বেতন দেওয়া না হয় আর যদি গুলি চলে আর যদি যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে
মানে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে, আমরা ভাতে মরব, আমরা পানিতে মরব, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, ব্যারাকে মানে তাঁবুতে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, করো না, 7 কোটি মানুষকে দামায় রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ কেউ আমাদেরকে দাবাতে পারবে না। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যদ্দুর পারি তাদের সাহায্য করার চেষ্টা করা করব। তো আওয়ামী লীগ থেকে তাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা পারেন আমার রিলিফ কমিটিকে সামান্য টাকা পয়সা পৌঁছে দিবেন। আর এই 7 দিনের হরতাল যে সমস্ত শ্রমিক ভাইয়েরা যোগদান করেছে, প্রত্যেক শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবেন। সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে বলি আমি যা বলি তা মানতে হবে, যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ কেউ দেবে না। শুনুন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকছে নিজেদের মধ্যে আত্মকলহল সৃষ্টি করতে, নিজেদের মধ্যে কলহল সৃষ্টি করবে, লুটরাজ করবে, মানে লুটে পুটে নিয়ে যাবে। এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আমাদের উপরে, আমাদের যেন বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না, যারা রেডিও স্টেশনে চাকরি করতো তাদেরকে যেতে নিষেধ করেছিলেন। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মাইনে পত্র নিয়ে আসতে পারে, মানে টাকা যে বেতন সেটা নিয়ে আসতে পারে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না, মানে পূর্ব বাংলা মানে বাংলাদেশ থেকে পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না, যেতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশিদের সাথে দেওয়া নেওয়া চলবে না, ঠিক আছে? কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে সুঝে কাজ করবেন। বাঙালিরা কি করবে? বুঝে সুঝে কাজ করবে। প্রত্যেক গ্রাম প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, তাই না? দেখছো, এরকম এই কথাটা কিন্তু প্রচুর পরিমাণ সকলে আমরা এই কথাটাই জানি, তাই না? এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম আমাদের সুমুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, জয় বাংলা। তো এটা হচ্ছে 7ই মার্চ এর ভাষণটা। এখানে যে কতগুলো শব্দ অর্থ দেওয়া হয়েছিল, যেমন আরটিসি, আরটিসি মানে গোল টেবিল, ফুল নেম আরটিসির ফুল নেমটা হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স, ওকে। ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটা একটা সংস্থা, এটার নাম হচ্ছে ইউনেস্কো। উইথড্র মানে হচ্ছে বাদ দেওয়া, বাতিল করে দেওয়া বা প্রত্যাহার করা। ওয়াপদা মানে হচ্ছে পানি ও বিদ্যুৎ উন্নয়ন যে বোর্ড, এটার নাম। জর্জপোর্ট মানে হচ্ছে বর্তমানে জেলা আদালত। আর ন্যাশনাল অ্যাসেম্বলি মানে জাতীয় সংসদ, জাতীয় সংসদের নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। ব্যারাক মানে হচ্ছে সেনা ছাউনি, যেখানে সেনাবাহিনীরা ছাউনি পেতে থাকে। মার্শাল্ল মানে সামরিক শাসন, এবং শাসনতন্ত্র মানে সংবিধান। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, এবং সেক্রেটারিয়েট মানে সচিবালয়। সেমি গভর্নমেন্ট মানে আধা সরকারি, এবং হাইকোর্ট মানে উচ্চ আদালত। তো এটা হচ্ছে 44 নম্বর পেজ পর্যন্ত আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা 45 নম্বর পেজ এখান থেকে আলোচনা করব, পড়ে কি বুঝলাম। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।